তোমাদের যখন লেখা থাকবে যে দ্বিতীয় বর্ষ এক্সাম, হ্যাঁ, তখন তোমরা দিবা ইমপ্রুভমেন্ট। বিশেষ না, বিশেষ হচ্ছে যারা অনিয়মিত, অন্যান্য বড় যাদের কোনো কারণে ছুটে গেছে, ইমপ্রুভ পরীক্ষাগুলো দেওয়া হয় নাই সেগুলো। আচ্ছা, তাহলে আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমরা কি পড়ব, এই যে মানব শরীর বিজ্ঞান, শারীর বিজ্ঞান আর কি, অধ্যায় চার। হ্যাঁ, অধ্যায় চার আমরা আজকে দেখব বিপাক। এই বিপাকটা কি, বিপাকটা হচ্ছে, এর আগে আমরা কি দেখেছি তৃতীয় অধ্যায়ে, বিপাকটা হচ্ছে তোমার পরিপাক হওয়ার পরে, পরিপাক হওয়ার পরবর্তীতে যে মেটাবলিজম একটা হয়, হ্যাঁ, খাবার গুলো যে শরীর কর্তৃক শোষিত হবে বা বিভিন্ন বিক্রিয়া হবে, রাসায়নিক জৈব রাসায়নিক বিক্রিয়া হবে, সেগুলো হচ্ছে বিপাকের অন্তর্ভুক্ত। আচ্ছা তোমরা একটু দেখো, এটা হচ্ছে 108 নাম্বার পেজে আছে, 109 তো, 108 নাম্বার পেজে এই যেভাবে আছে বিপাক, বিপাক ক্রিয়া, তার মানে এই যে আমরা খাদ্য গুলা খাচ্ছি, তাই না? এই চ্যাপ্টারটা কিন্তু রিভিশন, রিভিশন ক্লাস। শোনা যায়, কথা শোনা যাচ্ছে না, আওয়াজ আসে? দেখো, এখানে দেখো, এখান থেকে কি হচ্ছে আসলে পরিপাকের পর, এই দেখো, প্রাণী দেহে খাদ্য পরিপাকের পর শোষিত, খাদ্যসার তন্ত্র থেকে শোষিত হয়ে রক্ত দ্বারা বাহিত হয়ে সাইটোপ্লাজমে পৌঁছায়। মানে পরিপাকের পর যেই প্রক্রিয়া শুরু হয় সেটাই হচ্ছে আসলে বিপাক বা বিপাক ক্রিয়া, সোজা কথা। হ্যাঁ, জৈব রাসায়নিক বিক্রিয়া, জৈব রাসায়নিক কেন, এটা কেমিক্যাল একটা রিয়াকশন হয় কিন্তু সেটা হচ্ছে জৈব, মানুষ যত প্রাণী এর জন্য এটা হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া হয় এবং বিক্রিয়ায় খাদ্য সার গুলোর ভাঙন ঘটে। ঠিক আছে, এখানে দেখো কি হয়, সংশ্লেষিত বস্তু দেহের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপাদান, হরমোন, এনজাইম গঠন করে অথবা সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। হ্যাঁ, এই সকল কিছু কি দেহের মধ্যে সংঘটিত সংশ্লেষমূলক বিক্রিয়াকে উপচিতি বলে, উপচিতিটা আসে। ঠিক আছে, উপচিতিটা কিন্তু আসতে পারে, উপজিতি, উপচিতি হচ্ছে কি অ্যানাবলিজম, মেটাবলিজম হচ্ছে বিপাক, বিপাক হচ্ছে দুই দুই ধরনের ক্রিয়ার সমন্বয়, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজমকে বলা হয় উপচিতি, ক্যাটাবলিজম হচ্ছে অপচিতি বাংলা আর কি। হ্যাঁ, দেহের মধ্যে এখানে কি সংশ্লেষমূলক যেগুলো বিক্রিয়া, মানে সংশ্লেষ হচ্ছে ভাঙতেছে, সংশ্লেষ মানে সোজা বাংলায় হচ্ছে ভাঙা। এবার যখন আমি খাতায় বর্ণনা লিখবো, আমি কি লিখবো যে খাবার ভেঙে যাচ্ছে, না, লিখবো যে খাদ্য বা দেহের মধ্যে সংঘটিত সংশ্লেষমূলক বিক্রিয়ায় যে খাবারের যে উপচিতি ঘটে। হ্যাঁ, প্রাণী কোষের অভ্যন্তরে সংঘটিত অপচিতি উপচিতি সামগ্রিক প্রক্রিয়াকে বিপাক বলা হয়। আর অপচিতি কি, দেখো কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে খাদ্যসার ভেঙে দেহের প্রয়োজনীয় রাসায়নিক পদার্থে পরিণত হয়। তোমরা কি বইতে পেয়েছ, বইতে দেখো, এটা পুরো বইয়ের পেজ। হ্যাঁ, তার মানে সামগ্রিক ভাবে খাদ্যসারের ভাঙন প্রক্রিয়া হচ্ছে অপচিতি, আর দেহের মধ্যে যে সংশ্লেষ বিক্রিয়া সেটা হচ্ছে উপচিতি, তাই না? আর এই দুইটা মিলে হচ্ছে কি তোমার, এই দুইটা মিলে, এই দুইটা মিলে তোমার হয়ে যাচ্ছে ক্যাটাবলিজম। তার মানে কি আছে, সামগ্রিক, এই যে সামগ্রিক ভাবে খাদ্যসারের ভাঙন। হ্যাঁ, জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সামগ্রিক ভাবে খাদ্যসারের ভাঙন মূলক প্রক্রিয়া হচ্ছে অপচিতি, আর যেই ভাঙন মূলক হচ্ছে অপচিতি, হ্যাঁ, ক্যাটাবলিজম, আর যেই সংশ্লেষ মূলক প্রক্রিয়া, হ্যাঁ, রাসায়নিক এগুলা যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কি অ্যানাবলিজম, এই দুইটা মিলে হচ্ছে তোমার বিপাক, এই দুইটা মিলে কি হচ্ছে বিপাক হচ্ছে, এই দেখো। তার মানে মেটাবলিজম চেঞ্জ,
অর্থাৎ জীবনকে সচল রাখার জন্য সজীব কোষের, জীবনকে সচল রাখার জন্য সজীব কোষের প্রোটোপ্লাজমে অবিরত যে সংশ্লেষমূলক, সংশ্লেষমূলক মানে উপস্থিতি আর ভাঙনমূলক অপচিতি, আগে ভাঙবে তারপরে বিক্রিয়া হবে, রাসায়নিক ক্রিয়া হবে, তাহলে অপচিতি প্লাস উপচিতি এই দুইটা ভৌত রাসায়নিক পরিবর্তনে সংগঠিত হয় কোষীয় বিপাক। এখান থেকে সংজ্ঞাটা করতে হবে, বিপাক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা বুঝছো, তার মানে একটা হচ্ছে ভাঙবে, ভাঙাটা হচ্ছে কি তোমার অপচিতি, এই না বুঝলে বইলো, কঠিন আছে কিন্তু এই চ্যাপ্টার। আর সংশ্লেষমূলক যেই প্রোটোপ্লাজমের সংশ্লেষমূলক যে ভৌত রাসায়নিক সেটা হচ্ছে উপস্থিতি, এই দুইটা মিলে হচ্ছে তোমার কি বিপাক বা মেটাবলিজম। আচ্ছা এখানে শর্করা, শর্করার অপচিতি কি, এই যে এইটা আমরা পড়বো, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস আসতে পারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস, হ্যাঁ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আরেকটা কি আছে গ্লাইকোজেনেসিস, উপরেরটা আমরা পড়বো, এটা ইম্পর্টেন্ট, এটা ডিটেলস পড়তে হবে, ঠিক আছে গ্লাইকোলাইসিস। আরেকটা হচ্ছে কি উপচিতি, উপচিতি হচ্ছে কি গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লাইকোলাইসিস যেটা আমরা বিস্তারিত পড়বো সেটা হচ্ছে গ্লুকোজটা কিভাবে ভেঙে যাচ্ছে বা গ্লুকোজের যে সংশ্লেষ মূলক বিক্রিয়া, সংশ্লেষ বা ভাঙনমূলক উপচিতি অপচিতি, এইটা এটার মধ্যে আছে কি অপচিতিটা হচ্ছে গ্লাইকোলাইসিস। লাইসিস মানে হচ্ছে কি, লাইসিস মানে হচ্ছে ভাঙা, লাইসিস ভেঙে যাওয়া, হাইড্রোলাইসিস মানে হাইড্রোজেন ভাঙা, তার মানে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে শর্করা ভেঙে যাচ্ছে, আর উপস্থিতিটা হচ্ছে গ্লাইকোজেনেসিস বিক্রিয়াটা হচ্ছে। হ্যাঁ এই দুটো একটু মনে রাখো, কোনটা উপস্থিতি আর কোনটা অপচিতি। আবার এটা হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ শর্করাটাই আমরা দেখব। আমিষের মধ্যে কি আছে ডিএমিনেশনটাই আমরা একটু দেখব, ডিএমিনেশন লিপিড খুব একটা আসে না, লিপিড থেকে আসে হচ্ছে কিটো, কিটোজেনেসিস একটা আছে, কিটোলাইসিস, এই যে তিনটা, এই তিনটা প্রক্রিয়ার সম্পর্কে মোটামুটি পড়লে এই চ্যাপ্টার শেষ, বুঝতে পারছো? হ্যালো কিটোন বডি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিপাকীয় পথ পরিক্রমা, মেটাবলিক পাথওয়ে, এটা সিলেবাসে আছে দেখো লেখা থাকবে, মেটাবলিক পাথওয়ে মানে যে রাস্তাটা, পাথওয়ে মানে কি, পাথওয়ে মানে হচ্ছে তোমার রাস্তা, ঠিক আছে ওই রাস্তাটা হচ্ছে কি মেটাবলিক পাথওয়ে, তার মানে কোন পথ বা কোন স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াগুলো হচ্ছে। এই যে কোষে সংগঠিত অনেক বিক্রিয়া যে অনুসারে সম্পন্ন হয় তাকে জীবের রাসায়নিক পথ পরিক্রমা বলে, এটা ক বিভাগে আসতে পারে, কেমিক্যাল পাথওয়ে কাকে বলে, তার মানে কোষের মধ্যে হচ্ছে, সাইটোপ্লাজমের মধ্যে, কোষের মধ্যে খাদ্য পরিপাকের পর খাদ্য ভাঙতেছে আবার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এগুলা হচ্ছে কি একটা রাসায়নিক একটা স্টেপ বাই স্টেপ হয়, সেটা হচ্ছে কেমিক্যাল পাথওয়ে, সংজ্ঞাটা শিখবে এখান থেকে। হ্যাঁ এ জৈব রাসায়নিক পথ পরিক্রমা বিপাকের অর্গানাইজেশন একক, মানে বিপাকের যেই অর্গানাইজেশন মানে ব্যবস্থাপনা যেভাবে বিপাকটা হচ্ছে সেটার একক হচ্ছে কি এই জৈব রাসায়নিক পথ, হ্যাঁ মেটাবলিক ক্রস, সংজ্ঞাগুলা দেখবা, সংজ্ঞাগুলা এখানে খুব একটা দরকার নাই, এগুলো এমনি দিচ্ছে কি কি। তারপরে হচ্ছে অ্যামফিবিলিক, এখান থেকে একটু দেখতে পারো, এই যে যে বিপাকীয় রাসায়নিক, এই যে বিপাকীয় ঘটনা যে ধারাবাহিক রাসায়নিক, দেখছো 110 নম্বর পেজ, বই বই দেখো, বই বই 110 বা আগে পিছে হবে এরকম পেজ, এক দুইটা পেজ একটু কম বেশি নিতে পারে। বিপাকীয় ঘটনা যে ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়া সমূহের মাধ্যমে সংগঠিত হয় তাকে বিপাকের উভমুখী পথ বলা হয়, অ্যামফিবায়োটিক পাথওয়ে। উভমুখী মানে কি, একবার রিয়াকশন হচ্ছে আবার এইভাবে রিয়াকশন হচ্ছে, দুইভাবে হচ্ছে, এই দেখো এই যে এনজাইম 1 এনজাইম 2
বিভিন্ন এনজাইম এভাবে ক্রিয়া করতেছে। হ্যাঁ, এখন শর্করা, তাহলে আমরা কি কি করবো? ওখান থেকে সংজ্ঞাগুলা দেখবো, অপচিতি কাকে বলে, উপচিতি কাকে বলে, বিপাক কাকে বলে, তারপরে বিপাক কি মেটাবলিক পাথওয়ে, তাই না? এই যে বিপাকীয় পথক্রম পরিক্রমা কাকে বলে, এগুলো আমরা পড়বো। আর এখান থেকে বিক্রিয়াটা আমরা দেখব হচ্ছে গ্লাইকো, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, কোনটা উপস্থিতি কোনটা অপচিতি। তাহলে এখানে সহজ করে আমরা বলতে পারি, কোষের ভেতরে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বদলে নতুন যৌগ শক্তিতে পরিণত হয়, এটাই হচ্ছে মেটাবলিক। এটা আরেক জায়গায় আমি লেখাটা পাইলাম, আমার কাছে ইজি লাগলো। এটা দিতেও পারে নাও দিতে পারে, এটা বইতে নাই, জাস্ট এটা সহজ করে দিচ্ছে। হ্যাঁ, এভাবে লিখলেও হবে সংজ্ঞাটা, বা বইয়ের সংজ্ঞার সাথে এটা অ্যাড করে দিতে পারবা। গ্লুকোজ তার মানে শর্করা, এই যে অ্যামাইনো, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পরিপাকের পরে তো এগুলাই পাওয়া যায়। শর্করা পরিপাকের পর গ্লুকোজ হয়, আমিষ পরিপাকের পর অ্যামাইনো অ্যাসিড হয়। হ্যাঁ, আর চর্বি জাতীয় খাদ্য পরিপাকের পর ফ্যাটি অ্যাসিড হয়। তার মানে এই তিনটা, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে কি নতুন যৌগ, বা যে রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়, জৈব রাসায়নিক ক্রিয়া, সেটাই হচ্ছে মেটাবলিজম, বিপাক। হ্যাঁ, এখানে একটু সহজ করে দিছে, জাস্ট দেখো ক্যাটাবলিজম হয় কি, শরীর যে ক্ষয় হচ্ছে সেটা হচ্ছে ক্যাটাবলিজম, নতুন কোষ আর রাসায়নিক পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে অ্যানাবলিজম। তার মানে অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম হয়ে যাচ্ছে কি মেটাবলিজম, ঠিক আছে। এটিপি উৎপন্ন হচ্ছে, এগুলো দরকার নাই। এই যে এখানে দেখো ছবি আছে, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, ক্যাটাবলিজমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অ্যানাবলিজমে আবার শক্তিটা সঞ্চয় হচ্ছে। এখন আমরা কি শর্করা বিপাক, আমাদের মেন, এই যে এই প্রশ্নটা আসে, গ্লাইকোলাইসিস কাকে বলে, গ্লাইকোলাইসিস, এই যে বড় প্রশ্নটা, এই বড় প্রশ্নটা পড়তে হবে। হ্যাঁ, আজকে এই এইটুকুই পড়তে পড়বো আমরা। দেখো তো ভয় পাওয়ার কারণ নাই, এগুলো একটু যদি টেকনিক্যালি পড়া যায় হবে। এখানে কি আছে, এখানে দেখো শর্করা বিপাক। হ্যাঁ, শর্করা জাতীয় খাদ্য হচ্ছে কি শর্করার উৎস, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, আদ্র, হ্যাঁ, মনোস্যাকারাইড, এগুলো হচ্ছে কি মনোস্যাকারাইড। তার মানে যে শর্করার অপচিতি কি কি, এই দেখো এখানে শক্তি উৎপাদন হচ্ছে, এটা হচ্ছে গ্লুকোজ, তাই না? গ্লুকোজ, অক্সিজেন, পানি, এটিপি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, এই যে উভমুখী বিক্রিয়া, দুই দিকে আরো মানে কি উভমুখী বিক্রিয়া, এটিপি উৎপন্ন হচ্ছে পানি, এই যে। তাহলে কোষের রাসায়নিক প্রক্রিয়া কি হয়, বিভিন্ন অপচিতিমূলক, অপচিতি মানে কি বলছিলাম, ভাঙন, তাই না? এই দেখো গ্লাইকোলাইসিস হয়, অ্যাসিটাইল কোয়ে হয়, সাইট্রিক অ্যাসিড হয়, ইলেকট্রন প্রবাহ হয়, এই গ্লাইকোলাইসিসটা আমরা পড়বো, সিলেবাসে আছে। তাহলে কি যে প্রক্রিয়ায় ছয় কার্বন বিশিষ্ট এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে তিন কার্বন বিশিষ্ট দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তার মানে আমার টার্গেট কি ছয় কার্বন বিশিষ্ট গ্লুকোজকে আমি তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত করব, বুঝছো? ভেঙে আমি কমায় ফেলবো, ভাঙন হচ্ছে প্লাস বিক্রিয়া হচ্ছে। গ্লাইকোলাইসিসকে কি নামে অভিহিত করছে, অভিহিত করছে হচ্ছে ইএমপি পাথওয়ে, ইএমপি পাথওয়ে। এই দেখো এম এম ডেন মাইরোফ পারনাস পাথওয়ে নামে অভিহিত করছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিম্নরূপ, এই দেখো গ্লুকোজ হেক্সোকাইনেজ, হ্যাঁ, এভাবে বিক্রিয়াটা, আমি এখন চিত্রটা দেখি, চিত্রটা দেখো, চিত্রটা যদি আমি দেখি, দেখো চিত্রটাই যদি আমি শিখি, তাহলে অন্য যে আমি বর্ণনা লিখবো, মুখস্থ করার জন্য বুঝে বুঝে লিখতে হবে। এই দেখো প্রথমে কি ছয় কার্বন বিশিষ্ট গ্লুকোজ, সংজ্ঞা কি
গ্লাইকোলাইসিসের সংজ্ঞাটা কি? 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে অপচিতি, শর্করার অপচিতিমূলক বিক্রিয়া, সেটা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। ঠিক আছে, সংজ্ঞা। তার মানে এখন আমি বর্ণনা লিখব যে সংজ্ঞাগুলো, এখন এটার ধাপগুলা কি কি? ধাপগুলো প্রথমে এক নাম্বার স্টেজে লিখবো, দেখো আমি না দেখে বলতেছি। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয় এবং এটিপি থেকে এডিপি হয়। তারপর আবার গ্লুকোজ 6 ফসফেট সেকেন্ড গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা কিন্তু এখানে কাটা, এখানে কিছু নাই, ফ্রুক্টোজ 6 ফসফেট। এই বুঝতেছো কষ্ট লাগতেছে? রাকিব, জাফরিন, ওভাবে বর্ণনাগুলো দিয়ে দিতে হবে, কোথা থেকে কি হচ্ছে আর হচ্ছে কি কোনটা এনজাইম। এক পাশে দিবা, আরেক পাশে, আরেক পাশে তুমি যদি দেখো চলমান দিলেও হবে, মানে পরীক্ষার সময় যদি টাইম না থাকে এভাবে এইটুক দিয়ে দিতে হবে। এই যে এইটুক দিলা, দেখো দেখো আমি বর্ডার দিয়ে দিছি, কার্বন 3 কার্বন হাইড্রোজেন দুইটা কি একই না? এই যে এইটুক পর্যন্ত দিতে হবে, একই তো, সেম লেখা, টাইম পাইলে দিয়ে দিবা পরীক্ষার সময়, টাইম পাইলে দিয়ে দিবা। এই পাশে অনুরূপ বিক্রিয়া দেখো, সেম এখানে যা আছে এই পাশেও তাই, ডবল ডবল হচ্ছে, 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। ছকটা জাস্ট কেউ দিতে পারলে ওই অনুযায়ী তুমি যদি লিখতে পারো তাইলেই নাম্বার, ঠিক আছে? এটা মুখস্থ করার কোনো বিষয় না, শুধু ছকটা মনে রাখতে হবে, ছকটা তোমার স্টেপ বাই স্টেপ উল্টা পুল্টা করলে হবে না, এভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে যে 6 কার্বন বিশিষ্ট, তারপরে হেক্সোকাইনেজ, ঠিক আছে? এটা আসতে পারে, এটা পড়ে ফেলো, এই প্রশ্নটা আমার কেন জানো মনে হচ্ছে এটা আসবে, ঠিক আছে? তারপরে হেক্সোকাইনেজ, তারপরে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট এটিপি থেকে এডিপি, তারপরে গ্লুকোজ 6 ফসফেট ফসফো গ্লুকো আইসোমারেজ, তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ মানে আস্তে আস্তে ভাঙবে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ, তারপরে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, আইসোমারেজ এনজাইম ক্রিয়া করবে অ্যালডোলেজ, তারপরে 3 ফসফোগ্লিসারালডিহাইড 3 কার্বন বিশিষ্ট, তারপরে এখান থেকে সব সেম বিক্রিয়া, এগুলো সব হচ্ছে এনজাইম। হ্যাঁ, এনজাইম, আর এগুলো হচ্ছে আস্তে আস্তে ধাপে 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 গ্লুকোজটা ভেঙে আমার টার্গেট হচ্ছে আমি পাইরুভিক অ্যাসিড আমি কিভাবে পাবো। তারপরে এখানে মাঝখানে দেখো কি লিখছে, 3 ফসফোগ্লিসারালডিহাইড, তাই না? ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রিজ এনজাইমের ক্রিয়ার ফলে এক অণু ফসফেট গ্রহণ করে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 1,3, এই যে এই ক্রিয়াটা দেখাইছে, ঠিক আছে? এই যে এই 5 নাম্বার লাইনটা হচ্ছে, 5 নাম্বার লাইনটা হচ্ছে এই ক্রিয়াটা। হ্যাঁ, এই দেখো 3 ফসফোগ্লিসারালডিহাইড, হ্যাঁ, এনজাইমের সাথে, কোন এনজাইমের সাথে বিক্রিয়া করতেছে? ফসফোগ্লিসারালডিহাইড ড্রাই হাইড্রোজেনের এনজাইমের সাথে বিক্রিয়া করে এক অণু ফসফেট গ্রহণ করে এই যে 1,3, এই যে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই সময় অজৈব ফসফেট আর এনএডি অংশগ্রহণ করে NADH2 উৎপন্ন করে। তুমি সুন্দর সহজভাবে লিখতে পারো যে এনএডি থেকে NADH2 উৎপন্ন হয়, ঠিক আছে? বাস এভাবে লিখলেই হবে। তার মানে এই ছকটা মনে রাখতে পারলে তুমি সব পারবা, বর্ণনা তুমি ছক দেখে দেখে লিখলেই হবে, কোথা থেকে কি হচ্ছে
আর এনজাইম কোনটা? এগুলো হচ্ছে সব এনজাইম। হ্যাঁ, যেগুলো সব এনজাইম। আরে ঠিক আছে, এগুলো সব এনজাইম। আর এই যে হলুদ গুলো হচ্ছে কোথা থেকে কোনটা আসতেছে? ধরো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, ফ্রুক্টোজ সিক্স ফসফেট, থ্রি ফসফোগ্লিসারালডিহাইড, তিন কার্বন বিশিষ্ট, এই এনজাইমের প্রভাবে 1,6-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, আর এডিপি থেকে এটিপি হয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত হয়, তারপরে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোফোনাইন পাইরুভিক অ্যাসিড, তারপরে লাস্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড, 3 কার্বন, এই তো শেষ। আর এখানে যদি টাইম না থাকে পরীক্ষার সময়, এখানে দিয়ে দিবা অনুরূপ বিক্রিয়া সংঘটিত হয়, অনুরূপ ডান পাশের মতন অনুরূপ বিক্রিয়া সংঘটিত হয়, বুঝছো? এই দেখো লাস্টে কি লিখছে, ফসফোফোনাইল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড কাইনেজ, এই যে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের প্রভাবে এডিপি হয়, আর এডিপি থেকে এটিপি সৃষ্টি হয়। এই যে দেখো, এই যে এই পাশে দিয়ে দিছে, এই যে এডিপি থেকে এটিপি সৃষ্টি হয়, আর শেষে আমরা কি পাবো, 3-3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, এই যে শেষ, বুঝছো? অ্যাসিটাইল কোয়ে খুব একটা আসে না, কিন্তু ধাপগুলো মনে রাখতে হবে, ধাপগুলো তোমরা মনে রাখবা, যে এই যে শর্করার অপচিতিমূলক বিক্রিয়াগুলা কি কি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, সাইট্রিক অ্যাসিড, ইলেকট্রনিক প্রবাহ। আমরা গ্লাইকোলাইসিসটা ডিটেলস পড়ব, এটা বড় প্রশ্ন আসে, ঠিক আছে, এটা বড় প্রশ্ন চলে আসে। এরপরে ও এটা সহজ, এটা তো গেল। তারপরে দেখো এই যে 116 নাম্বার পেজ, 116 নাম্বার পেজে দেখো শর্করার উপচিতি, হ্যাঁ অপচিতি হচ্ছে ওইটা, উপচিতির মধ্যে আছে, এটা খুবই ছোট, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস কাকে বলে, সংজ্ঞা আসতে পারে, গ্লাইকোজেনেসিস সংজ্ঞা আসতে পারে, সংজ্ঞা গ্লাইকোজেনেসিস কাকে বলে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হওয়ার পদ্ধতিকে গ্লাইকোজেনেসিস বলে, গ্লাইকোজেন হলো গ্লুকোজেন পলিমার। হ্যাঁ এটা একেবারে সহজ, এটা হচ্ছে কি, এটা উপস্থিতি, অ্যানাবলিজম, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 1-ফসফেট, ইউরিডাইন ফসফেট, লাস্ট হচ্ছে গ্লাইকোজেন, জাস্ট এখান থেকে সংজ্ঞাটা আর এই ছকটা আর লাগবে না, হ্যাঁ আর লাগবে না। আর এই যে পার্থক্যটা দেখো, পার্থক্যটা যদি আমরা একটু দেখি, যে যকৃতীয় পেশির কখনো আসে নাই, এই পার্থক্য কখনো আসে নাই, চলে আসতে পারে, সংজ্ঞাটা দিয়ে দিছে গ্লাইকোলাইসিস কাকে, যকৃত হচ্ছে কি স্টোর হাউস, যকৃত হচ্ছে কি তোমার স্টোর হাউস, এই যে রক্তের গ্লুকোজ পেশির ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় যকৃতের গ্লাইকোজেন, পেশি গ্লাইকোজেন, রক্তের গ্লুকোজ পেশির ল্যাকটিক অ্যাসিড গ্লাইকোজেন, হ্যাঁ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়, আর গ্লাইকোজেন ভেঙে পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়, এই তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তাহলে এখান থেকে মেন পড়াটা হচ্ছে কি, মেন পড়া হচ্ছে তোমার বিপাক কাকে বলে, বিপাক কি কাকে বলে, তাই না, একটা হচ্ছে উপচিতি আর একটা হচ্ছে অপচিতি, ভাঙন আর হচ্ছে জৈব রাসায়নিক ক্রিয়া। হ্যাঁ শর্করা মধ্যে কি আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, এই তিনটা, এই যে এই তিনটার যদি ইয়ে হয়, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বদলে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে কি মেটাবলিজম বা বিপাক, সংখ্যা আসতে পারে। তারপরে কি বলবো আমরা, তারপরে বলবো মেটাবলিক পাথওয়ে কাকে বলে, ঠিক আছে, যে রাস্তাটা যেই স্টেপ বাই স্টেপ হচ্ছে সেটা হচ্ছে কি মেটাবলিক পাথওয়ে। তারপরে শর্করা বিপাক, শর্করা বিপাকের মধ্যে যে অপচিতি আছে
অপচিতি কাকে বলে, শর্করার অপচিতি কাকে বলে, সংজ্ঞা আসতে পারে? কোষে গ্লুকোজ অণুর এটিপি উৎপাদনের মাধ্যমে শক্তির সৃষ্টি প্রক্রিয়ায় হলো শর্করার অপচিতিমূলক বিপাক। এটা হচ্ছে চারটা স্টেপে হয়, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাল কো, এগুলো আসতে পারে ক ক নাম্বার বা ক খ নাম্বার প্রশ্ন, সাইট্রিক অ্যাসিড, ইলেকট্রনিক প্রবাহ। খালি আমরা ডিটেলস পড়ব হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের এই ছকটা একটু পড়বো, কষ্ট করে একটু পড়বা, ছকটা দেখবা, এই ছকটা পড়ে নিজের মতন করে সুন্দর করে লিখে দিবা যে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে পাইরুবিক অ্যাসিড, তিন কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড হওয়ার যে রাসায়নিক প্রক্রিয়া সেটাই হচ্ছে শর্করার অপচিতি বা গ্লাইকোলাইসিস। তারপরে এইভাবে আস্তে আস্তে বলবে হেক্সোকাইনেজ এনজাইম, গ্লুকোজ সি ছয় কার্বন বিশিষ্ট গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ সিক্স ফসফেট হয়, ঠিক আছে? এই ছকটা দিয়ে বর্ণনা নিজের মতন করে লিখে দিতে হবে। পরীক্ষার সময় যদি টাইম থাকে এই পার্শ্ব লিখবা, টাইম না থাকলে লিখে দিবা অনুরূপ বিক্রিয়া। খালি এই ছকটা দেখলে নাম্বার পাওয়া যাবে। এই প্রশ্নটা আসলে অনেক, কেউ যদি আনসার করে ভালো নাম্বার পাবে, যদি একবারে ঠিক লিখতে পারে একবারে নয় পেয়ে যাবে, কারণ এটার মধ্যে তো কোনো কাটাকাটি কিছু নাই, বিক্রিয়া যদি ঠিক থাকে, বুঝছো? হ্যালো, এতে কোনো কাটাকাটি কিছু নেই, কোশ্চেন অনেকে আনসার করবে না, কিন্তু যে আনসার করবে সে অনেক ভালো নাম্বার পাবে। এইভাবে ইয়ে করে দিয়ে দিবে, এত কঠিন না, খালি এই নামগুলো একটু মনে রাখতে হবে, নামগুলো মনে রাখতে হবে, এনজাইম গুলো মনে রাখতে হবে। এনজাইম ধরো এক দুইটা মনে নাই, তাহলে ভুল লিখবা না, ফাঁকা রাখবা, ঠিক আছে? ধরো আমার, আমি এই পর্যন্ত ঠিক লিখছি কিন্তু আমার এইখানে এনজাইম, এই যে এই এনজাইমটা মনে নাই, তাহলে দেওয়ার দরকার নাই, ফাঁকা রাখবা, সেক্ষেত্রে নাম্বার হয়তো একটু কমবে, কিন্তু ভুলটা দিব না, না পারলে ভুলটা দেওয়া যাবে না, যা যতটুক পারা যায় দিতে হবে। আর এগুলা ভোলা যাবে না, এই যে গ্লুকোজ, তারপরে গ্লুকোজ সিক্স ফসফেট, এগুলো ভুললে তো হবে না। হ্যাঁ, এনজাইম গুলো একটু মনে নাও থাকতে পারে, সেটা লিখে দিবা যে একটা এনজাইমের প্রভাবে এরকম তিন ফসফোগ্লিসারালটি থেকে এটা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকো, আর আস্তে আস্তে একটু পড়তে থাকো, সমস্যা হলে বলবা, সমস্যা হলে বলবা। আরে লকডাউন কিন্তু উঠে গেলেই কিন্তু তোমাদের মনে হয় কলেজে আরো কিছুদিন ক্লাস দিয়ে ইয়ে হয়ে যাবে, আর ভর্তি হয়ে যাও, সবাই থার্ড ইয়ারে ভর্তি হয়েছ, ভর্তি হয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সমস্যা হলে বলবা, কঠিন লাগলে বলবা। অনেক ভালো, এইটা।